আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আপনাদের সঙ্গে খুবই মজাদার একটি সন্দেশ রেসিপি শেয়ার করব, যা আপনারা খুবই অল্প উপকরণে এবং খুব সহজেই বানিয়ে নিতে পারবেন, যা অতিথি আপ্যায়ন কিংবা বিকালের নাস্তায় বেশ মজা লাগবে খেতে। আর এর জন্য আমি যা যা নিয়েছি তা হলো, প্রথমে আমি একটি বাটিতে নারকেল কুড়িয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে আমি একটা নারকেল কুড়িয়ে নিয়েছি। তো এটাকে আমি একটু ব্লেন্ড করে নেব, নইলে সন্দেশটা ঠিক ভালো লাগবে না খেতে। তো আমি একটি নর্মাল ব্লেন্ডার নিয়ে নিচ্ছি, এটাতেই আমি নারকেলটি ব্লেন্ড করে নেব। তবে নারকেলটাকে কিন্তু বেশি ব্লেন্ড করে নেওয়া যাবে না, সামান্য একটু ব্লেন্ড করে নিলেই হবে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু নারকেলটা ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে, আর আমি এখানে কোনো পানি অ্যাড করিনি। তো এবার আমি চলে যাব রান্নায়। এর জন্য আমি একটি পাত্র নিয়ে নিলাম এবং এর মধ্যে আমি প্রায় 1.5 কাপ চিনি নিয়ে নেব। এর মধ্যে আরও দিয়ে দেব এলাচ গুঁড়ো। এলাচটাকে আমি একদম মিহি করে গুঁড়ো করে নিয়ে নিই, দেখতে পাচ্ছেন। তবে আপনারা চাইলে কিন্তু মিহি করেও গুঁড়ো করে নিতে পারেন। এবং এর মধ্যে আমি আরও দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা নারকেলটা। এবার আমি এটাকে অল্প আঁচে রেখে নাড়তে থাকব অনবরত। চুলার জালটা কিন্তু অবশ্যই মিডিয়াম কিংবা লোয়ে রাখতে হবে, এটাকে বেশি জোরে জালের নাড়তে গেলে নিচে লেগে যেতে পারে। তো এভাবে আমি নাড়তে থাকব। তো নাড়তে নাড়তে দেখা যাচ্ছে, দেখুন এটা কিন্তু অনেকটা ঘন হয়ে আসছে আগের থেকে। নারকেলটা এভাবে নাড়তে নাড়তে যখন দেখব আরও কিছুটা ঘন হয়ে এসেছে, তো তখন আমি এর মধ্যে কিছুটা পাউডার মিল্ক অ্যাড করে দেব। আমি এখানে প্রায় 1/2 কাপের মতো পাউডার মিল্ক অ্যাড করছি। তবে আপনারা চাইলে কিন্তু এটাকে লিকুইড করেও এখানে অ্যাড করতে পারেন, আমি সরাসরি পাউডার হিসাবেই দিয়ে দিচ্ছি। যদিও এটা গরমে কিছুটা দলা বেঁধে যায়, তবেও এটা নাড়তে নাড়তে দলাটা ছেড়ে যাবে, এজন্য আমি এভাবেই দিলাম। আর লিকুইডটা দিলে এটা থেকে আরেকটু পানি ছাড়বে, এজন্য আমি লিকুইডটা দেইনি। তো এভাবেই আমি অল্প আছে রেখে নাড়তে থাকবো এটাকে। আর আমি প্রতিবারের মতো আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি তারা চাইলেই আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন, আর আমার পরবর্তী রান্না পেতে পাশে থাকা অল অপশনটিতে ক্লিক করবেন। এতে আমার পরবর্তী সকল রান্নার নোটিফিকেশন আকারে আপনার কাছে পৌঁছে যাবে। নারকেলটা নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখুন এটা কিন্তু প্রায় হয়ে এসেছে, এটা নিচে বা সাইডে লেগে ধরছে। তারপরেও এটাকে আরও কিছুক্ষণ আমি এভাবে অল্প আঁচে রেখে নাড়তে থাকবো, এটা এখনই নামিয়ে নিলে বেশি নরম থেকে যাবে। রান্নার একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আর নাড়াচাড়া করা যাচ্ছে না, নিচে একটু বেশি লেগে ধরছে। তো এবার আমি এটাকে নামিয়ে নেব, কেননা এটাকে আরও কিছুক্ষণ চুলার আঁচে রেখে দিলে এটা নিচে লেগে যেতে পারে এবং একটা পোড়া পোড়া গন্ধ আসতে পারে। তো আমি এটাকে নামিয়ে নিচ্ছি। কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে একটি বক্সে নিয়ে নিচ্ছি। সবগুলো নেওয়া হয়ে গেলে
আমি এখন এটাকে সেট করে নেব হাত দিয়ে ভালোভাবে। হালকা গরম থাকতে থাকতে কিন্তু এটাকে সেট করে নিতে হবে, এটাকে একদম বেশি ঠান্ডা করতে গেলে শক্ত হয়ে যেতে পারে। তো হালকা গরম রেখে আমি এটাকে খুব ভালোভাবে সেট করে নিচ্ছি, এবং সেট করে নিয়ে আমি আধা ঘন্টার মতো ওয়েট করব। এরপর আমি এটাকে কেটে নিচ্ছি। আপনারা যে কোনো সাইজে এটাকে কেটে নিতে পারেন বা যে কোনো ধরনের শেপও দিয়ে নিতে পারেন। আমি সন্দেশটাকে লম্বা আকৃতি করে কেটে নিয়েছি এবং এর ওপরে কিছু ফ্রুটস দিয়ে সাজিয়ে দিচ্ছি। আমি এখানে চেরি ব্যবহার করেছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন বা অন্য কিছু দিয়েও পরিবেশন করতে পারেন। সবাই সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।